খোকা ইলিশে ঝাল সর্ষে বানাতে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ, গোটা কাঁচা লঙ্কা, গোটা সর্ষে, কালো জিরে, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন। এখানে আমি আগে থেকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আমি গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এলে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব এবং ভালো করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে মাছগুলো ফ্রাই করতেও পারেন অথবা নাও করতে পারেন। আমি এখানে মাছগুলোকে দু পিটি ভালো করে ফ্রাই করে নিয়েছি। মাছগুলো ফ্রাই হয়ে গেছে আমার এবং আমি একটি প্লেটে মাছগুলো তুলে নিচ্ছি। এরপর আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি কালো জিরে পরিমাণ মতন। কালো জিরেটা একটু ফ্রাই হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর লঙ্কা বাটার পেস্ট। এই পেস্টটা আমি ফিল্টার করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবং পরিমাণ মতো নুন। সাথে দিয়ে দেব আমি গোটা কাঁচা লঙ্কা। এরপর আমি ভালো করে এই গ্রেভিটাকে ফুটতে দেব। এখানে গ্রেভিটা আমার রেডি হয়ে এসেছে, তাই গ্রেভির মধ্যে মাছগুলো আমি দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। এবং আরো 3 মিনিটের মতন মাছগুলো আমি ফুটতে দেব। মাছটা প্রায় আমার রেডি হয়ে এসছে, তাই নামানোর আগে আমি এখানে অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি।
এবং এরপরেই আমি নামিয়ে নেব মাছটা। তো রেডি আমাদের আজকের রেসিপি, খোকা ইলিশের ঝাল সরষে। এটা গরম ভাতের সাথে খেতে অতুলনীয় লাগবে।